মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তালেবান। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হচ্ছে মাদকাসক্তদের, তারপর তাদের নিয়ে যাওয়া হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে। সেখানে ধাপে ধাপে চলে মাদকাসক্তদের চিকিৎসা। তালেবান ক্ষমতায় আসার পর পাল্টে গেছে আফগানিস্তানের বিভিন্ন মাদক সেবনের স্পটগুলোর চিত্র। মাদক সেবীদের আখড়া হিসেবে পরিচিত প্রায় প্রতিটি স্থানেই চলছে নিয়মিত অভিযান, আটক করা হচ্ছে মাদকাসক্তদের। তালেবান কমান্ডার মৌলভী ফজলুল্লাহ বলেন, যখনই কোনো মাদকাসক্তকে পাই তখনই তাকে পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়, তারপর তার চিকিৎসা চলে। এর মধ্যে কারো যদি মৃত্যু হয় সেটাও আমরা গ্রাহ্য করি না, কারণ আমাদের লক্ষ্য মাদকমুক্ত আফগানিস্তান করা। মোহাম্মদ হানিফ নামে আফগানিস্তানের এক চিকিৎসক বলেন, প্রথম ধাপে প্রতিটি রোগীকে ডিটক্সিকেশনের জন্য রাখা হয় 15 দিন, এরপর তাদের সেখান থেকে জেনারেল ওয়ার্ডে রাখা হয় 45 দিন, তৃতীয় ধাপে এসব রোগীকে মনোরোগের চিকিৎসা দেওয়া হয়।